নমস্কার বন্ধুরা, ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, তো আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। স্পেশাল ভিডিওটা শেয়ার করব যেটা আপনার পাখিকে এই সময় প্রোভাইড করবেন, এর ফলে আপনার পাখি হালকা ঠান্ডা থেকে সুরক্ষিত থাকবে এবং আপনার পাখি হেলদি এবং ব্রিডিংয়ে খুব ভালো হবে। তো বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, কথা বলবো এই সময় পাখিকে কোন স্পেশাল জিনিস দেবেন যার ফলে পাখি খুব হেলদি থাকবে। তো বন্ধুরা, এটা হলো সেই জিনিস, আমি যখন প্রথম পাখি পুষেছিলাম তখন এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা থাকেনি, কিন্তু যখন আমি পাখির উপর এই জিনিসটা পরীক্ষা করেছিলাম তো আমার খুব ভালো রেজাল্ট এসেছিল। তো বন্ধুরা, আমি যে জিনিসটার কথা বলছি সেটা হলো অ্যালোভেরা। এই সময় পাখিকে অ্যালোভেরা কীভাবে দেবেন এবং এর ফলে পাখির কি উপকার হবে সেটা বলবো। বন্ধুরা, অ্যালোভেরা কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। অ্যালোভেরার সবথেকে প্রথম উপকার হলো এটা পাখির ব্লাড সার্কুলেশন স্ট্রং করে দেবে, যার ফলে আপনার পাখি অ্যাক্টিভ থাকবে এবং হেলদি থাকবে। আর সবথেকে বড় কথা হলো খুব হেলদি ব্রিডিং করবে। তো এরপর বলবো দুই নম্বর যে উপকারটা হবে, যেই সব পাখির পালকের গ্লেজ কমে গেছে সেই সব পাখির পালকের গ্লেজ ফিরে আসবে এবং চকচক করবে। আপনাদের আরও একটা জিনিস করতে হবে তবেই খুব ফায়দা হবে, আর এর মধ্যে অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যেটা পাখির শরীর খারাপের হাত থেকে রক্ষা করে। এর সাথে সাথে কিছু ভিটামিন থাকে যেটা পাখির জন্য খুব জরুরি। ভিটামিনের জন্য আমি পাখিকে ভিটামিনের ওষুধ দিই। তো কথা বলে নিই অ্যালোভেরা কীভাবে ব্যবহার করবেন। 2 থেকে 3 ইঞ্চি সাইজের অ্যালোভেরার টুকরো করে নিন এবং এর খোলা ছাড়িয়ে নিন। এর মধ্যে যে জেলটা থাকবে সেটা 1 লিটার জলের মধ্যে ভালো করে সেক করে নেবেন বা ঝাঁকিয়ে নেবেন। তো এটা কীভাবে পাখিকে দেবেন এবং কতবার দেবেন সেটা বলবো। কিন্তু এছাড়াও আরও একটা জিনিস পাখি দেবেন, সেটা হলো ক্যালসিয়াম ব্লক। এর সাথে সাথে পাখিকে দেবেন ব্রিডিং ফর্মুলা। ব্রিডিং ফর্মুলা ওই সব পাখির জন্য যেই সব পাখি একদম ব্রিডিং করছে না, এটা পাখিকে হিটে নিয়ে আসবে এবং তারপর ভালো ব্রিডিং করবে। তো ফাইনালি বলে নিই অ্যালোভেরা কীভাবে ব্যবহার করবেন। এই অ্যালোভেরা পাখিকে মাসে 2 বার দেবেন, একবার এখনই দিয়ে দেবেন, তারপর 15 থেকে 16 দিন পর পাখিকে আবার দেবেন। তো এটা পাখির জন্য খুবই ভালো হবে এবং পাখিকে খুব হেলদি থাকতে সাহায্য করবে, কোনো রকম অসুখ বা শরীর খারাপ করবে না। তো আর সব থেকে বড় কথা, এই হালকা ঠান্ডায় আপনার পাখি খুব ভালো থাকবে। আর অ্যালোভেরা ব্যবহারে আরও একটা ফায়দা আছে, সেটা হলো আপনার পাখির জোড়া মজবুত থাকবে। আর যারা চান আপনার পাখি হেলদি থাকুক এবং পাখির গ্লেজ ঠিকঠাক থাকুক, তো যেই দিন একটু টেম্পারেচার গরম থাকবে সেই দিন জলের মধ্যে অ্যালোভেরা মিশিয়ে পাখির উপর হালকা স্প্রে করতে পারেন। তো মুদ্রা কথা হলো অ্যালোভেরা আপনার পাখির হেলদির জন্য ভালো, ব্রিডিংয়ের জন্য ভালো এবং পাখির পালক গ্লেজ বাড়ানোর জন্য ভালো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও পেতে কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, আপনাদের করা একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে খুবই উৎসাহিত করে। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।